আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঙালির খুব পছন্দের একটি খাবার, আলু পোস্তের রেসিপি। প্রথমে আমি তেল গরম হলে শুকনা লঙ্কা দিয়ে দিলাম, ফোড়নের জন্য শুকনা লঙ্কা আর দেব কালো জিরে। এবার আমি ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার দিলাম গুঁড়ো হলুদ, হলুদ লবণ দেওয়ার পর আমি আলুটাকে এইভাবে ঢেকেই কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিলাম, এবার এর মধ্যে দেব জল। আলুটাকে ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। এখন আমি এতটা পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমি পোস্তটা যে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম।
সব শেষে এর মধ্যে সরষের তেল দিয়ে নামিয়ে নিব কাঁচা সরষের তেল দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম রান্নাটা আমার কমপ্লিট যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটি তোমরা সবাই সব সময় সুস্থ থেকো ভালো থেকো